তবে আজকে যে প্লাজোটা আমি কাটিং করব এটা যাদের স্বাস্থ্যটা মিডিয়াম মিডিয়াম স্বাস্থ্যের জন্য এই মাপ দিয়ে আপনারা প্লাজো কাটিং করে নেবেন অ্যাকুরেট হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স দেখেন এখন এটাকে আমি ভাঁজ করে নিচ্ছি চারপাটে, চারপাট করে ভাঁজ করে নেবেন। আমি কিভাবে ভাঁজটা করে নিলাম, প্রথমে এভাবে নিচ্ছি, নেওয়ার পর আমরা এভাবে চারপাট করে নিচ্ছি। তো এখানে দেখে দিব এক দুই তিন চার, চার পাট কাপড় আছে। এখন আমরা দেখব এই কাপড়টার বহর কতটুকু আছে। তো দেখেন এখানে বহরটা আছে 15.5 ইঞ্চি। আমি প্রথমে একটা কথা বলছিলাম যে বর্তমান কাপড়ের দিন দিন বহর কিন্তু কমে যাচ্ছে, মানে ছোট হচ্ছে। আগে কিছুদিন আগে ছিল বহরটা 16.5 ইঞ্চি, এখন দেখা যাচ্ছে 15.5 ইঞ্চি, তার মানে আগের চাইতে কম। তো এইভাবে যদি দিন দিন ছোট হয়, যাদের স্বাস্থ্যটা অনেক সেক্ষেত্রে কিন্তু কাপড় শর্ট পরে, সেই ক্ষেত্রে কাটিংটা একটু অন্য পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে? তো সমস্যা নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সব কিছু আপনাদের এ টু জেড বুঝিয়ে দিব। তো এই লুসে তৈরি করে নেবেন যার বডিটা 32 থেকে 37 ইঞ্চি, তার জন্য এই লুস দিয়ে আপনারা একটা প্লাজো বা একটা সেলোয়ার কাটিং করে নেবেন। তাহলে এইখানে আমি একটা মার্জিন দিয়ে নেব সোজা করে, কাপড়টা এইভাবে খেয়াল রাখবেন। কাপড় কাটিং সময় সব দিকে খেয়াল রাখতে হবে। দেখেন এখানে কাপড় কোনো পার্ট ছোটো কোনো পার্ট বড় এরকম থাকতে পারে, সেটা আপনারা দেখে এখানে মার্জিন দিয়ে নেবেন একদম সোজা করে, যাতে চারটা পার্ট যাতে এক সমান থাকে। এখন এ দাগ থেকে ধরে আপনারা লম্বার মাপটা নেবেন। দেখেন তো লম্বা হচ্ছে আজকে 38, এখানে হচ্ছে এই যে 38-এর চিহ্ন দিয়ে নিলাম। নেওয়ার পরে নিচে দেখেন আরও একটু কাপড় দেখা যাচ্ছে, নিচে নিচে আরও 1 ইঞ্চি পরিমাণে কাপড় আছে। এই কাপড়টা আমরা এখানে মুড়িয়ে সেলাই দিব প্লাজোটার, ঠিক আছে, মুড়িয়ে সেলাই দিব। এখন বিয়ারসি এবার আমরা হাইয়ের মাপটা নিব। তো যাদের স্বাস্থ্যটা একটু কম তাদের হাই কতটুকু নিতে হবে, যাদের স্বাস্থ্য মিডিয়াম তাদের কতটুকু নিতে হবে, যাদের স্বাস্থ্য বেশি তাদের কতটুকু নেবেন এখনই আপনাদের বুঝিয়ে দিব। দেখেন আজকে যে আমি প্লাজোটা কাটিং করতেছি, এই প্লাজোটার যে কামিজ হবে সেই কামিজটার বডি হবে 34.5, তো 34.5 ইঞ্চি বডি, এজন্য এটার হাই দিব আমি 27 ইঞ্চি। তো 27-এর অর্ধেক 13.5, তো আমি এই দাগ থেকে ধরে নিব 13.5। এখন যাদের স্বাস্থ্যটা আরও বেশি সেই ক্ষেত্রে আপনারা এখানে হাইটা আরও বড় করে দিবেন 15 ইঞ্চি, 15 দ্বারা 30 ইঞ্চি হাই হবে। আর যাদের স্বাস্থ্যটা 32 ইঞ্চি হবে তাদের হাইটা দিবেন 26 ইঞ্চি, 26-এর অর্ধেক 13 নেবেন। তো আজকে যেহেতু 34.5 ইঞ্চি বডির প্লাজো কাটিং করতেছি এজন্য দিলাম 27 ইঞ্চি, 27-এর অর্ধেক 13.5-তে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম। এখানে আপনারা এভাবে একটা মার্জিন দিয়ে নেবেন। দেওয়ার পরে এ পাশ থেকে এখানে আপনারা রাউন্ড দিবেন 2 ইঞ্চি পরিমাণে দিবেন। হাইয়ের যে রাউন্ডটা হয় সেটা 2 ইঞ্চি পরিমাণ, কারণ কাপড়ের বহর কম হওয়ার কারণে এখানে বেশি করে দিলাম, ঠিক আছে? এরপরে এখানে রাউন্ডটা আপনারা এভাবে মিলিয়ে নেবেন গোল করে। এখানে দেখেন 2 সুতা পরিমাণ আমরা বেশি নিলাম, এই দাগে কাটিং করব, তাহলে আমাদের মেন মাপটা অ্যাকুরেট থাকবে। তো এবার আসেন পার মুখ, পার মুখ হচ্ছে 20 ইঞ্চি, 20-এর অর্ধেক 10, এই যে দেখেন 10। নেওয়ার পরে আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, একটা সাধারণ প্লাজো যখন আপনারা কাটিং করবেন সেই ক্ষেত্রে এইখানে রাউন্ডটা একদম সোজা করে দেবেন, তাহলে প্লাজোর এই জায়গাটা কোনো সময় টান ধরবে না। এখন অনেকে আছেন যে হায়ের এই জায়গা থেকে ধরে একটু ভিতর দিকে রাউন্ড দিয়ে নেন, সেই ক্ষেত্রে কিন্তু প্লাজোর ক্ষেত্রে সমস্যা হয়। সেলোয়ারের ক্ষেত্রে আপনারা রাউন্ড দিয়ে নিতে পারবেন, কিন্তু যদি প্লাজো তৈরি করেন তাহলে কিন্তু এইখানে রাউন্ড দেওয়া যাবে না, আপনারা শেপ কাট ব্যবহার করবেন। দেখেন এই যে আমি শেপ কাটটা যে নিচ্ছি, নেওয়ার পরে সোজা করে আমি এভাবে ধরবো দাগটা, এটা বাড়তি বাড়তি। অবশ্যই আমি যে কোনো কাপড় কাটিং করলে আমি বাড়তি কাপড় সাইডে রাখি। তো বিয়ার্স দেখেন এই রাউন্ডটা কিন্তু একদম সোজা হয়েছে, এই রাউন্ডটা কিন্তু এই ব্যবসায় কিন্তু ই করে দেয় নাই, মানে শেপ দেয় নাই। তো আপনারা এইভাবে সোজা করে নেবেন, সোজা করে নিলে কি হবে কি জামাটা যখন তৈরি করবেন তাহলে দেখবেন যে এক সাইড ছোট বড় হবে না। অনেক সময় দেখা যায় এখানে রাউন্ড বেশি হওয়ার কারণে প্লাজোটা যখন এইভাবে ধরেন তাহলে এই জায়গাটা দেখা যায় যে উপর ফলে এরকম টানতেছে, ঠিক আছে?
আসলে এটা টান ধরার কারণ এখানে রাউন্ডটা বেশি হয় এজন্য টানটা ধরে তো আপনারা এখানে রাউন্ডটা একদম সুজা করে নেবেন ঠিক আছে তো এখন আমি কাটিং করে নিচ্ছি তো বেশ এখন দেখেন এই যে সাইড থেকে যে আমাদের কাপড়টুকু আসলো এই কাপড়টা দিয়ে আমরা রাবার ভাঙার জয়েন্টটা দিয়ে নিব এই যে এখানে রাবার ভাঙার যে জয়েন্টের কাপড়টা শর্ট আছে সেটা এখানে আমরা দিয়ে নিব তিনটা রাবার দিতে যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা নেবেন ঠিক আছে এই যে দেখেন রাবার ভাঙার জয়েন্টটা এতটুকু এখানে আমাদের মানে আমরা যে এলাস্টিকটা যে ঢুকাবো সে ঢুকানোর জন্য দুইটা বা তিনটা ঘাট করে নেবেন এর জন্য এই জয়েন্টটা আপনাদের দিতে হবে দেওয়ার পরে এখান থেকে দেখেন হাইটটা কিন্তু এখন একরটি থাকবে দেখেন এখানে হাইটটা কিন্তু এখন একরটি থাকবে যে এটা হাইয়ের মাপ একরট হাই থাকলো তো এখন নিচে যেহেতু এখানে একটু যদি জয়েন্ট থাকে এখানে যদি জয়েন্ট থাকে তাহলে জয়েন্টটা এইভাবে কেটে দিবেন আর যদি জয়েন্ট না থাকে তাহলে কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই